গল্পের নাম তোমার অর্ধাঙ্গিনী, রচনা দীপান্বিতা ঘোষ, পাঠ করেছেন শর্মিষ্ঠা চন্দ্র। প্রিয় তমাশু, আচ্ছা তোমায় কি বলে ডাকা যায়? আমি তো তোমাকে কোনো সম্বোধন করিনি কখনো, আমাদের সম্পর্কে তো কোনো ফর্ম্যালিটির বালাই ছিল না। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি বলেছিলে আমি খারাপ থাকলে তুমিও খারাপ থাকো। আজও অনেক দিন পর সেসব দিন মনে পড়ছে। 3রা মাঘ রবিবার তুমি আমাকে প্রথম দেখতে এসেছিলে, আমার ফোন নাম্বার চেয়েছিলে, ঠিক 2 দিন পর রাত্রে বাড়ির ফোনে যোগাযোগ করেছিলে। প্রথমবার যখন আমায় বাইরে নিয়ে যেতে এসে বাবার কাছে পারমিশন নিয়েছিলে, সেদিন থেকে তোমায় পছন্দ করতাম। যেদিন বলেছিলে আমি বিয়ে করতে এসেছি বাজার করতে নয়, সেদিন থেকে তোমায় শ্রদ্ধা করতাম। আমাদের বিয়ের 1 মাস পর তুমি আমাকে নিয়ে একটা আলাদা বাড়িতে তুললে, বললে এটা শুধু আমার বাড়ি, শান্তির নীর করে তুলতে পারো। সেদিন থেকে তোমায় ভালোবাসতে শুরু করি। 2 মাস সম্পর্কের উষ্ণতা আর স্বপ্নের মধ্যে দিয়ে কিভাবে কেটে গেছে বুঝতেই পারলাম না। 3য় মাসে বুঝতে পারলাম নারী জন্মের সার্থকতার সোপানে দাঁড়িয়ে আছি। সেই রাতে তোমাকে জানালাম, খুশির খবর পেয়ে প্রথমে কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়েছিলে, তারপর আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলে। পরের 9 মাস তোমার শাসনে আমার দম বন্ধ হওয়ার জোগাড়। নার্সিংহোমে ডক্টর বটব্যাল তোমাকে রীতিমতো বকুনি দিয়েছিলেন, আর মেয়ে হয়েছে শুনে আনন্দের চোটে তুমি নার্সকে জড়িয়ে ধরেছিলে, মেয়ে যেন কারো হয় না। 8 দিন পর নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এলাম, আমার আর বাচ্চার দেখভাল করার জন্য একটি আয়া রাখলে, আমার মাকে নিয়ে এলে, তবু রাতে আমার সঙ্গে আতুর ঘরে থাকতে। মা পদ্মদীপ মানা করত, কিন্তু তুমি শুনতে কই, আমার নিজেরও ভীষণ লজ্জা করত। দিয়া যেদিন প্রথম হাঁটতে শুরু করলো, তুমি গোটা বাড়ির মেঝে ডেটল দিয়ে মুছেছিলে। তোমার দিয়া, ভালো নাম শ্রুতি, মেয়ের শরীর খারাপ হলে বাপের মাথা খারাপ হয়। দিয়ার প্রথম জন্মদিনে জানলাম আরেকজন আসতে চলেছে। ডক্টর বটব্যালকে দেখানোর পর জানতে পারলাম একে আনলে আমার ফিরে আসার সম্ভাবনা কম। তোমাকে জানাইনি, কারণ আমি জানতাম তুমি ওকে রাখতে দেবে না। এরপর আমার কোলে এলো রিক, তখন আমার সংসারে সুখের বন্যা বয়ে চলেছে। ঝড়ের পদধ্বনি আমার কানে আসবে কি করে? দিয়ার মাধ্যমিক, রিকের ক্লাস 8-এর অ্যানুয়াল পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। হঠাৎ করে পেটের ব্যথা শুরু হলো, অ্যান্টাসিড খেতে থাকলাম, কাউকে কিচ্ছু জানতে দিলাম না। একদিন এক বান্ধবীর সাথে দেখা করতে তার বাড়ি গেছিলাম, হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হয়। আমার বান্ধবীর এক দিদি ছিলেন গাইনি, তার পরামর্শ টেস্ট করতে ধরা পড়ল রোগ। ডাক্তার বটব্যালকে জিজ্ঞেস করতে তিনি জানান যে রিকের জন্মের সময় থেকেই এই রোগ আমার শরীরে বাসা বাঁধে। সেই সময় আমি রক্তাল্পতা ছাড়াও হৃদঘটিত রোগে আক্রান্ত ছিলাম এবং আমার জরায়ু দুর্বল ছিল, সেজন্য তিনি আমায় গর্ভপাত করতে বলেছিলেন। আমার জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছে, আমার জীবন প্রদীপ যে কোনো সময় নিভে যাবে। বাড়ি ফিরে আমি সমস্ত রিপোর্ট আমার ট্রাঙ্কে লুকিয়ে ফেলি, যাতে তুমি জানতে না পারো। সেবার বিবাহবার্ষিকীতে তুমি একটা সেকেন্ড হ্যান্ড মারুতি 800 কিনলে, সেই রাতে আমি আবার তোমার স্ত্রী হয়ে উঠেছিলাম। তুমি অবাক হয়েছিলে, কিন্তু খুশিও হয়েছিলে। আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম, ফেরার পথে রাস্তায় ধাবা দেখে তোমরা খাবার আনতে নামলে, ঠিক সেই সময় পেটের ব্যথা করছে বলে আমি গাড়ির মধ্যে বসেছিলাম, লরিটা এসে গাড়িতে ধাক্কা মারে। তখনও জ্ঞান ছিল আমার, আমায় জড়িয়ে তুমি কাঁদছিলে, তারপর হাসপাতাল, মর্গ, থানা, পুলিশ। শ্মশানের চুল্লিতে দেওয়ার আগে আমার কানে তোমার শেষ কথা, আমি শুধু তোমার আর শুধু তুমি আমার।
কতবার কতজন তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে বলেছে, শেষে তারা রণে ভঙ্গ দিয়েছে। কি দরকার ছিল ট্রাঙ্ক খোলার, রিপোর্ট পড়ে নতুন করে কষ্ট পাওয়ার? রিক বেঙ্গালুরুতে চাকরি পেয়ে চলে গেছে, দিয়া আজ কলেজের অধ্যাপিকা, এবার দায়িত্বের শেষ সীমানায় তুমি। ওরা এগিয়ে গেছে যে যার মতো, শুধু তুমি রয়ে গেছো আমার স্মৃতিগুলো আঁকড়ে। আজ এক মাস হলো দিয়া ও রিকের বিয়ে হয়েছে। নন্দিনী এখনকার মেয়ে, সে নিজের হাতে নিজের সংসার করছে। সেজন্য যদি সে আমার জিনিসপত্রগুলো বদলে দিতে চায়, তবে কেন তুমি রাগ করো মশাই? পুরনো যাবে, তবেই তো নতুন আসবে। রিকের সাথে রাগারাগি করে চলে এলে এই বৃদ্ধাশ্রমে। তুমি কষ্ট পেলে আমি ভালো থাকতে পারি না। সারাদিন শুধু বাগানে কাজ, আর সন্ধে থেকেই বউয়ের ছবির সাথে বসে থাকা ছাড়া আর কিছু করো না কেন? ওগো, আমি নেই বলে তোমার জীবন থমকে রয়েছে কেন? জীবন অনেকটা নদীর মতো, পাহাড় পর্বত জঙ্গল লোকালয় সব কিছু পেরিয়ে নদী সাগরে মেশে। তুমিও তোমার জীবনবৃত্ত সম্পূর্ণ করে আমার কাছে আসবে। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন উপভোগ করো, বাঁচো আর বাঁচতে সাহায্য করো। দেখবে পৃথিবীটা কত সুন্দর। শেষে সেই দিন আমি তোমার কাছে আসব, কথা দিলাম, অপেক্ষায় থাকলাম। আমার প্রণাম নিও, ইতি তোমার অর্ধাঙ্গিনী। পুনশ্চ ওষুধপত্র ঠিকঠাক করে খেও, নিজের শরীরের যত্ন নিও, সন্তানদের ক্ষমা করতে শেখো, শান্তি পাবে।